সো গাইজ, আমি ফার্স্ট টাইম লাইফে এতটা আলাদা রকমের একটা মিউজিক ভিডিওতে কাজ করেছি। প্রথম থেকেই তো বলবো যে আমি ভীষণ নার্ভাস ছিলাম যে কিভাবে কাজ করব, মানে ঠিকঠাক পারবো কিনা, কারণ আমি একদম অ্যাক্টিং পারি না। বাট আমাদের পুরো টিম এতটাই হেল্প করেছে, এত কমফোর্টেবল ফিল করিয়েছে না যে একদম মনে হয়নি যে আমি প্রথমবার কাজ করছি, ঠিক আছে। অ্যান্ড আমি একদম অ্যাক্টিং পারি না, বাট আমাকে দিয়ে করিয়ে নিয়েছে কোনো একটা ভাবে, আমি সিরিয়াসলি বলতে পারবো না কিভাবে। অ্যান্ড এত ভালো রেসপন্স পেয়ে তো আমার, মানে আমি খুবই খুশি হয়েছি। আমি যতটা এক্সপেক্ট করেছি তার থেকে ভালো রেসপন্স পেয়েছি। সেগুলো বলছে আমায় তোর কাছে যেতে, ইচ্ছেগুলো বলছে আমায় তোর কাছে যেতে, ইচ্ছেদের আজ ইচ্ছে করছে তোকে কাছে পেতে। এখন অনেক রাত হয়েছে, নিজের ঘরে এলাম চুপি সারে মনের ঘরে তোকে আবার পেলাম। গানটা লিখে যখন রাজদীপদাকে শোনাই, রাজদীপ দা ওয়াজ প্রিটি এক্সাইটেড। এই গানটা নীতিন যখন তৈরি করলো আজ থেকে 4 মাস আগে, আমাকে শোনালো ফার্স্ট। শোনানোর পরে বললো যে পাপুদা তুমি এই গানটা তৈরি করো, প্রোগ্রামিং করো, অ্যারেঞ্জমেন্ট করো। শুরু হয়ে গেল কাজ, চেষ্টা করেছি করার। শুনবেন আপনারা, বলবেন শুনে। এবং অংশু নীলাঞ্জনা দুজনের অভিনয় অসাধারণ। ইচ্ছেগুলো বলছে আমায় তোর কাছে যেতে, ইচ্ছেগুলো বলছে আমায় তোর কাছে যেতে। ইচ্ছেদের আজ ইচ্ছে করছে তোকে কাছে পেতে। ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বাট তাও এতটাই ডাউন টু আর্থ অ্যান্ড এত কমফোর্টেবল ফিল করিয়েছে আমাকে যে আমি সত্যি আমি বলে বোঝাতে পারবো না। রোলিং অ্যান্ড অ্যাকশন। আরে তোল, হ্যাঁ নমস্কার গাইস, দিস ইজ অংশুবাচ এন্ড টুডে আই এম টকিং অ্যাবাউট ইচ্ছে, আমাদের মিউজিক ভিডিও যেটাকে আপনারা এত ভালোবাসা দিয়েছে। বারবার বলে লোকে যে হ্যাঁ আধ ঘন্টার মধ্যে তোমার কাছে পৌঁছাচ্ছি, তুমি রেডি থাকো। হ্যাঁ সেটা আবার এন্ডে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ বিএস ম্যাডাম, আই এম ভেরি পাংচুয়াল আনলাইক ইউ, রেডি হয়ে যাও ঠিক আধ ঘন্টার মধ্যে একটু পড়বো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর মেকিং ইট সাচ আ সাকসেসফুল ভেঞ্চার। নীতিনদার সঙ্গে আমার প্রথম কাজ, নীলাঞ্জনার সঙ্গে আমার প্রথম কাজ। মাই ডিরেক্টর ইজ আ ওল্ড ফ্রেন্ড রজত সাহা। নমস্কার, আমার নাম রজত সাহা, আমি এই ইচ্ছে মিউজিক ভিডিও ডিরেক্টর। সোজা ক্যামেরার দিকে তো না, সামনে পেছনে। আরে এই ছেলে ঢোকা ঢোকা ছোট আছে, সামনে ছিল না ক্যামেরা, না এই ছিল না, না না এই ইনটেক। হ্যাঁ রাইট, বডি কিন্তু ডিকম্পোজ করছে। যেহেতু এটা নীতিনদার গান এবং নীতিনদা প্রচণ্ড রকমভাবে এই গল্পটার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিল, অ্যান্ড সব থেকে বড়ো ব্যাপার নীতিনদার নিজের গল্প। এবং সেখানে আমি বেশ কিছু জায়গাতে আমি বলেছিলাম নীতিনদা এইটা কোনো রকম খুবই ছোটো সামান্য জায়গা, এবং সেখানে নীতিনদা হ্যাঁ করো তোমার যেটা মনে হয় করো। এই যে একটা স্বাধীনতা দেওয়া, থ্যাংকস টু নীতিনদা অ্যান্ড থ্যাংকস টু অনিমেষ যে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো ব্যাপারটাতে সাথে থেকেছে। নীতিনদা অনেক কিছু বলতে বলেছিল, বাট কি বলবো মানে আমি বুঝতে পারছি না। আমি নীতিনদাকে জিজ্ঞেস করি, হ্যাঁ নীতিনদা এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো? ভালোই, লোকে এত সুন্দর আমাদেরকে ইয়ে দিয়েছে, মানে সাপোর্ট করছে, একটা নতুন চ্যানেল হিসেবে যে আমাদেরকে এতটা ভিউজ দিয়েছে তো বিশালই তো ভালো। আমার আর কিছু বলার নেই। সো গাইস, যেটা বলার সেটা নীতিনদা রাখছি, আমি আমি তোমার ফ্যানদের সাথে একটু কথা বলে রেখে দিচ্ছি, ঠিক আছে?
আর তোমার বিহাইন্ড দ্য সিনারি আমি তো বলছি লোকজনকে যে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কি আছে। সো নিতিন না, যাই হোক, আমার যে অভিজ্ঞতা, আমার সব থেকে যে মজার অভিজ্ঞতা ছিল সেটা হচ্ছে কি হসপিটালের যে শিফটিং এর কেসটা। ঠিক আছে, আমরা যেদিনকে ফার্স্ট টাইম শুট করছি আমাদের একটা সিন ছিল হসপিটাল বেডে, দেখতে পেয়েছো তো ওই হসপিটালের সিনটায়, যখন আমরা হসপিটালে ঢুকবো করতে যাচ্ছি, তো তখন হসপিটালের মধ্যে একটা প্রবলেম হয়েছিল, বেশ ভালো প্রবলেম, তো তাই জন্য ওই দিনের শুটটা আমাদের পুরোপুরি ক্যান্সেল করতে হয়েছিল। ওকে, দেন নেক্সট ডে আমাদের ওই সেম শুটটাই হয়েছিল, বাট হসপিটালের পুরো শুটটা কোথায় হয়েছে গেস করো। ইচ্ছেদের আজ ইচ্ছে করছে তোকে কাছে পেতে, ইচ্ছেদের আজ ইচ্ছে করছে তোকে কাছে পেতে। একটা স্কুলে পুরোটা শুট হয়েছে, সো মানে এন্ড এটা এত ভালোভাবে শুট করেছে, আমাদের যে ডিরেক্টর ছিল, যে সিনেমাটোগ্রাফার ছিল, এত সুন্দর এত ভালো অ্যাঙ্গেল থেকে নিয়েছে যে ওটা বোঝাই যাচ্ছে না যে শুটটা স্কুলে হয়েছে, কোনো হসপিটালে নয়, পুরো হসপিটালে লেগেছে। তো সত্যি খুব ট্যালেন্টেড, প্রত্যেকের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে, অনেক কিছু শিখেছি বাট তার থেকেও বেশি মজা করেছি। সো রিয়েলি থ্যাঙ্কফুল যে আমি এত ভালো একটা স্টোরিতে, এত ভালো একটা মিউজিক ভিডিওতে চান্স দেওয়ার জন্য। আর নিতিন দার তো কোনো কথাই হবে না, এত ভালো গান করে এন্ড খুব ভালো মানুষ। আমার বুকে তোর মাথা জাপটে ধরে আছি, তোর দুই চোখের মাঝে আমি বেঁচে আছি। ইচ্ছে গানটা যখন লিখলাম তখন মনে হলো যে এটা একটা অন্যরকম লাস্ট্রি হতে পারে, সামথিং ডিফারেন্ট, মানে গতানুগতিক একটা প্রেমের গল্প থেকে একটু আলাদা। আসলে ইচ্ছেটা তো রয়ে যায়, মৃত্যুর পরে রয়ে যায়। আমরা বলি যে মনের টান থেকে গেছে, কোথাও একটা কিছু রেশ রয়ে গেছে, তো সেই ভালোবাসার রেশ ধরেই ইচ্ছে, তাই না? তাই ইচ্ছেগুলো বলছে আমার তোর কাছে যেতে, ইচ্ছেদের আর ইচ্ছে করছে তোকে কাছে পেতে। এখানে নীলাঞ্জনার অংশ খুব ভালো অভিনয় করেছে, সত্যি কথা বলতে অংশ তো অভিনয় করে তো খুব ভালো অ্যাক্টার নীলাঞ্জনা, খুব নাম করা ইউটিউবার, আমাদের বেঙ্গলের গর্ব, বাঙালির গর্ব, একটা বাঙালি মেয়ে আজকে প্রায় ওর 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এমন জায়গাটা পৌঁছে গেছে। কিন্তু নীলাঞ্জনা অংশুর সাথে পাল্লা দিয়ে যেভাবে অভিনয়টা করেছে, যেভাবে এক্সপ্রেশনস দিয়েছে, যেভাবে পুরো কাস্ট অ্যান্ড ক্রুর সাথে মিশে গিয়ে সবার সাথে এত কোঅপারেটিভ, ক্যা বাত, দারুণ কাজ করেছো, খুব ভালো লেগেছে। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি তো আগেই বলেছিলাম। আরে শিট, এত তাড়াতাড়ি? ইয়েস ম্যাম, আমি পাংচুয়াল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই আসছি। আর লিসেন না, সাবধানে এসো। অফ কোর্স, হ্যাভ টু সি ইউ, টাটা, আই লাভ ইউ। আমি রজত আর অনিমেষ যখন প্রথমে বসলাম যে তার ভিডিওগ্রাফিটা কী করবো, স্টোরি বোর্ডটা কী হবে, ওদেরকে বললাম যে আমি এনার গল্প ভাবছি, ওরা সবাই বেশ এক্সাইটেড ছিল। তো কাজটা মোটামুটি যেরকমভাবে আমরা প্ল্যান করেছিলাম, যেভাবে ভেবেছি, সেভাবেই করতে পেরেছি, ভালো লেগেছে, করে ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লেগেছে। শুটিংয়ে ওই নীলাঞ্জনাকে অংশ কীরকমভাবে একটা স্কুল বিল্ডিংয়ের মধ্যে শুয়ে রাখা, কারণ হসপিটালে শ্যুট করতে পারিনি তখন, কোভিড চলছিল, এবং সেটাকে এমনভাবে ফ্রেমস নেওয়া যে দেখে মনে হবে ওটা একটা মর্গ বা একটা হসপিটাল, এটা খুব কমেন্ডেবল কাজ, সিনেমাটোগ্রাফার এবং ডিরেক্টরের প্রশংসা না করে পাচ্ছি না। কুডুস টু রজত অ্যান্ড অনিমেষ। এটাই মিউজিক ডিরেকশন দিয়েছে পাপ্পুদা, মানে রাজদীপদা, আমরা পাপ্পুদা বলে ডাকি। পাপ্পুদা আমার উপর একটু রেগেছে যেহেতু এখানে এন্ড ক্রেডিটে আমি পাপ্পুদার নাম স্ক্রলিংয়ে দিয়েছি, তো পাপ্পুদা আমার উপর একটু রেগে আছে। সো পাপ্পুদা প্লিজ রাগ করো না, ঠিক আছে, আর নেক্সট টাইম দিয়ে হবে না। আসলে এত তাড়াহুড়োর মধ্যে, এত প্রেশার, এত কিছু, এত ভিএফএক্সের কাজ, এইসব টোটালি নিয়ে ওভারঅল একটা ঘেঁটে গেছিলাম। তো আমারই এটা ভুল হয়েছে যে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর তার নামটা স্ক্রলিংয়ে না দেওয়া, বাট সরি পাপ্পুদা, আর একবার বলছি, তো তুমি রাগ করো না। অনিমেষের ক্যামেরা এবং এডিটিং, আর সর্বোপরি রজতের ডিরেকশন, টোটাল টিমের এত ভালো সহযোগিতা, এত সুন্দর করে প্রাণ ঢেলে কাজটা করা, এবং
নিতিনের তো নিতিনের সম্বন্ধে তো যা বলবো কম হয়ে যাবে সেটা। একটা মানুষ একটা গান সুর করা, লেখা এবং টোটাল স্টোরিটাকে তৈরি করা, অসাধারণ টোটালটা নিয়ে। আমি কোনো ভাবিও নি যে এরকম কোনো রোল করবো যে ভূত হয়ে গেছি আমি, ভূত হওয়ার পরের একটা লাভ স্টোরি। তো মানে খুব মজা হয়েছে অ্যান্ড টিমের প্রত্যেকে এত মজার ছিল যে আমি পুরো শ্যুটটা হাসতে হাসতেই করেছি। সো আমি চাইবো যে আরো অনেক 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 কাজ করতে পুরো টিমের সঙ্গে। এই তো অলমোস্ট চলে এসেছি। হ্যালো, তোর দুই চোখের মাঝে আমি বেঁচে আছি, তাই ইচ্ছেগুলো বলছে আমার তোর কাছে যেতে, ইচ্ছেদের আজ ইচ্ছে করছে তোকে কাছে পেতে।